যেখানে আপনি আঘাত করছেন সেইখানে কিন্তু আপনারই বাচ্চা থাকে। আর দুধ বাজে কথা চিন্তা ভাবনা করতেছ কেন? আমি তো বললাম যে পেটের কথা, পেট পেট। বুঝলাম না ভাই, আমি ওর বাসায় গেলাম কোন সময় যে আমার বারবার বলতেছে জান জান জান, নাকি কাছে আসার জন্য ডাকতেছে, একদম ক্লোজলি তার গায়ের সাথে গা লাগানোর জন্য বলতেছে জান কাছে আসো। শোনা তো জানের উপর একটা শায়রি হয়ে যাক, জান থেকে আকার বাদ দিলে হয় জন, কি জান থেকে আকার বাদ দিলে হয় জন, আজকে মোটকি খাওয়াবো তোমাকে আমার দন। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। এন্ড বেসিক্যালি আমি এই মেয়েটাকে নিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম না, বাট দুর্ভাগ্যবশত একজনের কমেন্টের কারণে আজকে মেয়েটা খেতে যাচ্ছে শুটকি মারা। এমডি রবিউল ইসলাম কমেন্ট করেছে মিতো আপুর রোস্ট করো। তো তোমরা বলছো আমি আবার না করলে কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগে না? সো ভাই রবিউল ভাই বলছে যে তার কথাই রাখতেছে এমন কিন্তু না, তোমরা যদি বলো তাহলে তোমাদের কথা রাখবো, আমার কাছে এটা কোনো ব্যাপার না, তবে একটু টাইমের দরকার পড়ে। সবসময় একটা কমেন্ট ওর আইডিতে পাওয়া যায় অমরের গার্লফ্রেন্ড, আর কিছু কিছু কমেন্ট একদম লিজেন্ডারি আহে, অমর নাকি কুত্তা পালে না। তো ভাই ওটা তাদের পার্সোনাল ব্যাপার, ওটা আমাদের দেখার বিষয় না। এখন যদি তারা অফিসিয়াল গত কিছু অ্যানাউন্স করতো তাহলে বিষয়টা অন্যরকম হইতো, তাইলে একটু আর কি লড়াচাড়া ওইটা নিয়ে দিতাম, কথা কিন্তু সত্য। বাট আজকে তোমাদেরকে একটা কাজ করে দেই, চলো তার বডিটাই রিভিল করে দেই, কেননা এখন অব্দি তার বুক দেখছো, দুধ দেখছো, মুখ দেখছো, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ তার শরীর দেখতে পারো নাই ভালো করে। আজকে তোমাদেরকে তার শরীর দেখাইতেছি, সো লেটস গো বেবি। আপনার যে হাইট আর যে ভালোবাসার কথা বলতেছে আমার আর আপনার কম্বিনেশন মানাবে না, সাথে ওই পুইটটা ওমরেরও মনে হয় না মানাবে, কারণ আপনারা দুইটা যদি সেম সেমই হন তাহলে স্বামী স্ত্রী আর ভাই বোনের মধ্যে পার্থক্যটা কই থাকবে? এক মিনিট, কোন কিতাবে উল্লেখ আছে যে স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য থাকতে হবে? উপরে আল্লাহ মেসে জমিন, কথা সত্য। আমার কিতাব নতুন লিখছি 206 রাইট। আচ্ছা তো গাইস, আপনার কি টিকটকে ভিডিও ভাইরাল হচ্ছে না? হাজার রকম চেষ্টা করছেন, রোজ 10-12টা করে ভিডিও আপলোড দিচ্ছেন, তারপরও ভিডিও ভাইরাল হচ্ছে না? তাহলে এই ভিডিওটি এক্ষুনি দেখুন আর যা যা করতে বলছে তা এক্ষুনি করুন। ভিডিওতে লাইক আসতেছে না, কমেন্ট আসতেছে না, শেয়ার হচ্ছে না, তাহলে একটা কাজ করেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, দেখেন ভিডিওতে লাইক কমেন্ট সবই আসবে, বিশ্বাস না হলে করে দেখেন। ভাই হয়তো বা টিকটকের পাবলিক অটোমেটিকলি বোকা বোকা চোদা বোকা চোদা, আর নয়তো বা টিকটকার যারা যারা আছে তারা সবাই বানাইতেছে এক একটারে বোকা চোদা বোকা চোদা। না হলে একটা সাধারণ টিকটকার যার কিনা 1 থেকে 200 ফলোয়ার আছে সেও তো ভালো করে জানে যে তার একটা ভিডিও কিভাবে ভাইরাল হবে, তারপরও কেন এইসব জ্ঞান দেওয়া লাগে টিকটকের মধ্যে? আচ্ছা এক কাজ করো, মেয়েটা যেহেতু বলছে তাহলে এক কাজ করো, আমার ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার, শেয়ারটা মাস্ট বি। ভাই আমি প্রথমে ভাবতাম কি জানো যে মেয়েটা একটু তুতলামি করে, সরি সরি তুতলামি বলে নেকামো করে, তাই কথাগুলা হয়তো বা এমন ভাবেই বলে। মেনশন করুন আপনার সেই প্রিয় মানুষটাকে যার সাথে আপনি সারা জীবন একসাথে এমন ভাবে হাঁটতে চান। ভাই শুধুমাত্র সাউন্ড অফ করে দিয়েছি যাতে কপিরাইট না পড়ে, কিন্তু এখানে সারাক্ষণ খুঁজে যাও আমি পাইলাম না যে কিভাবে হাঁটার কথা সে বলছে। অ্যাকচুয়ালি তারা তো মেসেঞ্জারে নিব্বা নিব্বি, তাই হয়তো মেসেঞ্জারে হাঁটার ইমোজির কথাই বলছে। তুম আপনে বাল খোলো না, তোমারা দিমাগ তো ঠিক হ্যায় না, প্লিজ খোলো না প্লিজ, তেরে পাপা পাগল হো গয়ে। ইতনা ঘনে লম্বে বাল কাহাঁ সে লাতে হো তুম মেরে বেহেন, যার বাংলা অর্থ দ্বারা এত বাল কি এত এত ঘন এবং লম্বা চুল কিভাবে আপনি আনছেন, কই থেকে আনছেন আপু? কারণ আপনার টিকটক আইডিতে ঢুকার পরে যখন আপনার ভিডিও দেখি ম্যাক্সিমাম 100টা ভিডিওর মধ্যে 30টা ভিডিওই থাকে হলো স্পন্সরওয়ালা, তার মধ্যে শুধু ঘষা মাজা আর প্লাস্টারের কাজ চলে।
ভাই সিরিয়াসলি এসব মেয়েগুলো যে এত পরিমাণ ঘষামাজ আর প্লাস্টারের কাজ করে, এগুলো মনে হয় না রাজমিস্ত্রি আর টাইস মিস্ত্রি তারা সারাদিনের মধ্যে করে। কেননা তারা দিনমজুরিতে 1,200 টাকার কাজ করলেও এত পরিমাণ প্লাস্টারের কাজ করে না। তারা যে পরিমাণ সারাদিনে শুধু গালের মধ্যে প্লাস্টারিং করে। হ্যাঁ একটু বেশি মাইয়াগুলো অপমান হয়ে গেছে, বাট এটাই সত্য। তুমি স্মিতু, আপনার জন্য লাস্ট এই একটা লাইন, না আছে আপনার মুখ, না আছে দুধ, না আছে চুল, না আছে কিছু, না আপনার লাগে একটু আড্ডু শুট কি, আপনারে কেমনে মারবো আমরে কি। আই মিন আমি তো তোমার গণার ধরব না, অমরে কি চুল থেকে গণার ধরবো না তোমার? ভাই বুঝলাম না, যদি অমর এটার চয়েস করে তাহলে আমি কমো, এই দুনিয়াতে সবচেয়ে বাজে চয়েস মনে হয় অমরের। নারী কিসে আটকায়? আমি লম্বা ধন দেখে আপনার। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দোয়া আসেন, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।